কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? নিশ্চয়ই। ইন্দ্রজিৎ রায়চৌধুরীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এই যে শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা যদি না থাকো তাহলে আমরা তো ইন্সপায়ার হবই না। তোমরা আমাদেরকে দেখো, ভ্যালুয়েবল কমেন্ট দাও, অনেকে মেসেঞ্জারে আমাকে লিখছো, হোয়াটসঅ্যাপে লিখছো, এতে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আরও অনেক নতুন নতুন ঘটনা নিয়ে আসার জন্য খুব ইন্টারেস্ট হয়। যেমন আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, সেটা অনিমা সরকারের ঘটনা। ঘটনাটা যাই বলো, আমার প্রচণ্ড ভয় লেগেছে। তোমরা দেখো তোমাদের কীরকম লাগে। একটা বিড়ালকে নিয়ে আজকে একটা ঘটনা বলবো। বিড়াল, বিড়াল যে কত ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে কালো বিড়াল। আমরা কালো বিড়ালকে সবসময় অশুভ শক্তির ইঙ্গিত বহন করা বলি, সেটা ঠিক। এই ঘটনাটা প্রমাণ করবে যে কালো বিড়াল কত কত ডেঞ্জারাস হয়। এটা অনিমা সরকারেরই দাদুর বাবার ঘটনা, মানে বোঝাই যাচ্ছে কত বছরকার ঘটনা। একটা উনি ছিলেন জমিদার, ডাক সাইডে জমিদার, এবং প্রচণ্ড প্রচুর জমি জমা তার ছিল, এবং তিনি মানে তাকে সবাই একটু ভয় টয় পেত, এরকম টাইপের লোক। তিনি খুব পশুপ্রেমী ছিলেন, ওনাকে অনেকে বিড়াল জমিদারও বলে ডাকতো। তার কারণ বাড়িতে তার বেশ গোটা 100 বিড়াল ছিল, কুকুর ছিল, এবং পশু পাখিকে উনি সবসময় খাওয়াতেন ছোটোবেলা থেকে, এটা ওনার শখ ছিল। কিন্তু একবার উনি একটা কালো বিড়াল উপহার পেলেন ওনার গুরুজির কাছ থেকে, বাকিটা কেউ জানে না, বাকিটা রহস্য। গুরুজি মানে একজন তান্ত্রিককে উনি গুরুজি বলে ডাকতেন, এবং তার কথাতে অনেক কিছু উনি করতেন। সেই তান্ত্রিক ওনাকে একটা কালো বিড়াল উপহার দিয়েছিলেন। সেই বিড়ালটা বলতে গেলে ওনার সাথেই সর্বক্ষণ থাকতো, ওনার কাছেই সর্বক্ষণ থাকতো। বিড়ালটাও কেন জানি না কীরকম অভ্যস্ত হয়ে গেছিল, ওনার ঘর থেকে খুব একটা বেরোতো না। আর বাকি বিড়ালরা বাড়ির চারিপাশে ঘোরাফেরা করতো, বাড়ির এদিক ওদিক যেত, কিন্তু একমাত্র এই বিড়ালটা সঙ্গে থাকতো, ওনার ওনার ঘরে থাকতো, ওনার সঙ্গে থাকতো। আরও একটা ব্যাপার, এই কালো বিড়ালটা সম্বন্ধে সকলের যেটা মতামত, কালো বিড়ালটার জন্য নাকি ভালো ভালো রান্নাঘর থেকে খাবার তৈরি হয়ে আসতো, এবং ওই জমিদার বাবু ওই কালো বিড়ালটাকে বসিয়ে যখন খাওয়াতো তখন ওই ঘরের মধ্যে গিন্নিমারও, মানে জমিদার গিন্নিরও ঢোকার ক্ষমতা ছিল না, অধিকার ছিল না, মানে এতটাই বিড়ালটার প্রতিপত্তি ছিল। কারণ উনি সবাইকেই বলতেন এটা আমার গুরুজি আমাকে দিয়েছে, মানে গুরুজি আমাকে গিফট করেছে, এরম একটা ব্যাপার। কালো বিড়ালটা আসার পর থেকে জমিদারবাবু খুব একটা সবার সাথে মিশত না। যত জমি জমা ছিল, যেগুলো কেস চলছিল চারিদিকে, কোনো কারুর সাথে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল, এই কালো বিড়ালটা আসার পর থেকে সবাই একটু লক্ষ্য করলো কোনো কিছুতেই জমিদারবাবুকে হারানো যাচ্ছে না। জমিদারবাবু নাকি সব কিছুতেই নাকি জিতে ফিরে আসছে, এটা কিন্তু ঘটনা। বড় বড় অনেক কেস যেগুলো এত বছর ধরে চলেছে, জমিদারবাবু এই কালো বিড়ালটা আসার পর থেকে নিমেষের মধ্যে সমস্ত কিছু জিতে চলে আসছে। সবার কাছে এটা না একটু মানে বিশ্বাস করতে কীরকম লাগছিল। আর জমিদারবাবুর দিনে দিনে কালো বিড়ালটার প্রতি বিশ্বাস আরও বাড়ছিল। একবার জমিদারবাবু ঘরে ছিলেন না, সেই সময় একজন লোক, মানে ওনার একজন কর্মচারী ঘরের মধ্যে ঢোকে পরিষ্কার করতে যায় ঘরটাকে। হঠাৎ করে উনি রাতের অন্ধকারে কালো বিড়ালটার একটা অন্য রূপ দেখতে পান। সেই রূপটা ছিল একটা ভয়ঙ্কর, মানে পিশাচের রূপ। মানে এটা দেখে সে ঘর থেকে পরিমরি করে এমনভাবে দৌড়ে বেরোতে যায়, সিঁড়ি থেকে পড়ে তার হাত পা ভেঙে যায়। এবং এই কথাটা সবাই জেনে যায় যে কালো বিড়ালটা আসলে আদতে নাকি বিড়াল নয়,
ও নাকি পিশাচ, বিড়াল রূপে রয়েছে। এইটা অনেকে জানার পর জমিদারবাবু খুব ধমক দিয়েছিলেন প্রত্যেককে। জমিদারবাবু প্রত্যেককে বলেছিলেন যে এই কথাটা যেন কেউ আর কোনো দিন না বলে। কিন্তু এটা তো সকলের কাছে একটা প্রশ্নই রয়ে গেছিল। কালো বিড়ালটা আসার পর জমিদারবাবুর ব্যবসা, জমিদারবাবুর জমিজমা, যা নিয়ে সকলের সাথে কলহ ছিল, সেগুলো সব কী করে যেন সলভ হতে শুরু করলো। তাহলে সত্যি কি সেটা বিড়াল না অন্য কিছু? তান্ত্রিক বিড়ালটার মধ্যে দিয়ে অনেক কিছু করেছেন। দিনে দিনে, রাতে রাতে জমিদারবাবুর উন্নতি আকাশচুম্বী হতে শুরু করলো। কিন্তু জমিদারবাবু যেরকম আগে বিড়াল জমিদার বলে সবাই ডাকতো, অন্যান্য বিড়াল বা অন্যান্য পশু পাখির প্রতি এত অ্যাট্রাকশানটা ছিল, সেই অ্যাট্রাকশানটা এখন আর যেন জমিদারবাবুর থাকতো না। অনেকে নাকি রাত্রিবেলা দেখেছে জমিদারবাবু বিড়ালটার সাথে কথা বলতো, কোনো প্রবলেম হলে সেটা নিয়ে নাকি জমিদারবাবু বিড়ালটার সাথে আলোচনা করত। এই আলোচনা করার পর যেটা ফলপ্রসূ হতো, বিড়ালটা নাকি যা বলতো পরের দিন সেই ঘটনাটাই ঘটত। এরকমই একটা ঘটনা শোনা গেছিল, যিনি ওনার এগেনস্টে কেস করেছিলেন জমিদারবাবুর এগেনস্টে, সেই পরের দিন নাকি সেই ভদ্রলোকের নাকি মৃত্যু হয়। এই কেসটায় জমিদারবাবু জিতে যায়। এরম প্রচুর ঘটনা নাকি আছে বিড়ালটা চলে আসার পর থেকে, এবং যে কারণের জন্য সকলেরই মনের মধ্যে একটা চিন্তা আসে যে, এবং দেখেছিল বলে প্রত্যেকের একটা চিন্তা আসে যে সত্যি এটা কি বিড়াল নাকি অন্য কিছু, না সত্যি পিশাচ। রাতের অন্ধকারে বিড়ালটাকে দেখতে সত্যি পিশাচের মতন লাগত। বিড়ালটা নাকি রাত্রিবেলা অন্য রূপ ধারণ করত, এবং সারা রাত বিড়ালটা জেগে থাকতো। বিড়ালের চোখ দুটো, বিড়ালদের চোখ এমনি অন্ধকারে জ্বলে, কিন্তু এই বিড়ালটা নাকি একটু সবার থেকে একটু আলাদাই ছিল। জমিদারবাবু হাসতে হাসতে নাকি একদিন বন্ধুবান্ধবের মধ্যে বলে ফেলে যে, ওহে আমার কাছে যা আছে না, আমি চাইলে অনেকের অনেক কিছু করে দিতে পারি, কিন্তু আমি করি না। সবাই বুঝেছিলেন যে উনি কিসের ইঙ্গিত দিচ্ছেন, উনি কার কথা বলছেন। উনি সত্যি যার কথা বলছেন, তার কথাতে আজকে অনেক কিছু ঘটে। কিন্তু দেখুন, এত কিছু হবার পরও জমিদারবাবুর একবার একটা ঘটনা ঘটে যায়। জমিদারবাবুর ছোট ছেলে বিড়ালটাকে বাবা যখন বাড়িতে ছিল না, মানে প্রত্যেকের মধ্যে থেকেই কলহ শুনছে যে বাবার প্রতি, বাবা কারোর সাথে খুব একটা কথা বলে না, দরজা বন্ধ করে থাকে, মায়ের সাথেও খুব একটা কথা বলে না, আগের মতন ফ্যামিলির মধ্যে খুব একটা মেশে না, এসব চিন্তা করে মতলব করেছিল কয়েক বন্ধুর সাথে যে বিড়ালটাকে একটা মানে বস্তাতে পুরে বিড়ালটাকে নিয়ে গিয়ে অনেক দূরে কোথাও রেখে আসবে, যাতে বাবার চোখের আড়ালে। জমিদারবাবু কলকাতাতে কেস দৌড়বার জন্য এসেছিলেন, জানে যে দুদিন লাগবে ফিরতে, বিড়ালটাকে যেরাম বলা সেরাম কাজ। বিড়ালটাকে ধরতে গিয়েছিলেন এবং বিড়ালটাকে বস্তার মধ্যে পুড়ে নিয়ে আসবার জন্য গেছিলেন কয়েক বন্ধু মেয়েদের। বিড়ালটিকে ধরতে তো পারেনি আর কোনো কাজও লাভ হয়নি। জমিদারবাবু ফিরে আসার পর জমিদারবাবুকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কেসটাকে জমিদারবাবু জিতে এসেছিল, কিন্তু কি খুব মানে কীরকম চিন্তিত লাগছিল। জমিদারবাবু গিন্নিমাকে একদিন রাত্রিরে বলেই ফেললেন, আমি মনে হয় পারলাম না। গিনিমা সেদিন কথাটার ভাষা ঠিক বুঝতে পারেনি। গিনিমা তখন জিজ্ঞেস করে যে, তুমি কি পারলে না? তখন মুখ ফসকেই বেরিয়ে যায় জমিদারবাবুর, আমি মনে হয় বাঁচাতে পারলাম না। দুদিনের মধ্যে জমিদারবাবুর ছোট ছেলে এবং যে বন্ধুরা বিড়ালটাকে বস্তার মধ্যে পুড়তে গেছিল, তিনজনে পুকুর পাড়ে মাছ ধরছিল। হঠাৎই কোনো কথা নেই, কোনো কারণ নেই, তিনজনে বাজ পড়ে মৃত্যু হয়। জমিদারবাবু হয়তো জানতেন, জমিদারবাবু হয়তো এর ইঙ্গিত আগেই পেয়েছিলেন যে বিড়ালটার ক্ষতি যে করবে তার মহানক ক্ষতি হবে। জমিদারবাবু জানা সত্ত্বেও নিজের ছোট ছেলেকে বাঁচাতে পারলেন না, ছোট ছেলের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে গেল।
অনেক চেষ্টা করেছিলেন উনি। উনি সেই পুরনো তান্ত্রিকের কাছেও গেছিলেন যাকে গুরুজি বলে ডাকতেন, কিন্তু তান্ত্রিকের কিছু নাকি করার ছিল না। এই ঘটনাটার পর জমিদারবাবু একটু বিচলিত হয়েছিলেন, কারণ উনি ছোটো ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন। খুব বিচলিত হয়ে গেছিলেন। ওনার মনে হয়েছিল যে আমার ফ্যামিলির দিকে হাত পড়েছে এই বিড়ালটার, তাহলে বিড়ালটা হয়তো বিরাট কোনো ক্ষতি করবে। এই চিন্তা জমিদারবাবুকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মাঝে উনি একদিন নিজের গিন্নিকেও কথাটা একটু আভাসও দেন। গিন্নি তখন বলেছিলেন, আমরা তো বেশ ভালোই ছিলাম, এই বিড়ালটা আসার পর থেকেই তোমার মতিগতি কীরকম চেঞ্জ হয়ে গেল, আর আমাদের ফ্যামিলিরও কীরকম একটা ঘটনা ঘটতে শুরু করলো। জমিদারবাবু আজ পাচ্ছিলেন। জমিদারবাবুর মাথায় তখন এসছিল যে এই বিড়ালটা হয়তো তার ফ্যামিলির খুব ক্ষতি করে দেবে, হয়তো ফ্যামিলিটাকে শেষ করে দেবে। এতে জমিদারবাবুর মাথায় যখন আসে, জমিদারবাবু নিজে চিন্তা করতে শুরু করে যে বিড়ালটাকে এখান থেকে কী করে সরানো যায়। মাথার মধ্যে এইটা ঘুরতে শুরু করে জমিদারবাবুর। এই ঘটনাটা যখন ঘুরতে শুরু করে দিন তিনেকের মাথায় জমিদারবাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় তার নিজের ঘরের খাটের মধ্যে। গায়ে গালে আঁচড়, গলাটার এখানে এই কোল, এটা মনে কেউ মানে শ্বাসনালীটাকে বা খাদ্য নালীটাকে কেউ মনে কামড়ে তুলে নিয়েছে। রক্তাক্ত সারা দেহ। সেই দিনের পর থেকে ওই কালো বিড়ালটাকে আর কোনোদিন পাওয়া যায়নি, কেউ কোনোদিন দেখেনি গোটা চত্বরে গোটা এলাকায়। আজও সবাই এই ঘটনাটার কথা মুখে মুখে বলে বেড়ায়, এরম ভয়ঙ্কর ঘটনা শুধুমাত্র বিড়ালটাকে নিয়ে নয়। ঘটনাটা খুবই দুঃখের, কষ্টের, যে এমন একটা বিড়ালকে উনি পুষেছিলেন যে বিড়ালটা তার জীবনের শেষ পরিণতি ঘটালো এবং তার ফ্যামিলিকে প্রায় শেষই করে দিত। অনেকে সেই জন্য বলতো ওটা বিড়াল ছিল না, ওইটা একটা পিশাচ ছিল, যে পিশাচরূপী বিড়ালটা তান্ত্রিক পাঠিয়ে দিয়েছিল, মানে তার গুরুজি জমিদারবাবুকে দিয়েছিলেন। মানে হয়তো জমিদারবাবু নিজেই চেয়েছিলেন যে তে সে যেন সর্বোপরি শক্তিধর হতে পারে অন্যান্য জমিদারের থেকে, যত যার ঝামেলা সব ঝামেলা উনি এক বাক্যে মিটিয়ে ফেলতে চেয়েছিলেন। সেই কারণের জন্য কারোর ক্ষতির যদি চিন্তা করেন না, তাহলে নিজের ক্ষতি সবার আগে হয়, এই ঘটনাটা সেটা প্রমাণ করেন। কারণ সেই পিশাচ একদিন তার মৃত্যু ডেকে নিয়ে আসলো। সকলের মৃত্যু এবং সকলের কে জেতানোর চেষ্টা করেছিলেন, জেতবার চেষ্টা করেছিলেন জমিদারবাবু ওই পিশাচের থ্রু দিয়ে। সেই পিশাচ একদিন সেই জমিদারবাবুরই শেষ পরিণতি ঘটালো। ঘটনাটা কেমন লাগলো? ঘটনাটা খুব ভয়ঙ্কর, মানে এত ভয়ঙ্কর কল্পনা করা যায় না। একটু চিন্তা করে দেখবেন, আমি যখন চিন্তা করি ঘটনাটার কথা না, আমি নিজে শিউরে উঠি যে কত মানুষের জীবনে কত রকম ঘটনা ঘটে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ আসি তাহলে, গুড নাইট।